বন্ধ করক বন্ধ করক এই সংগ্রাম চলিছে চলিছে চলিব আমার দাবি মানিলো মানিলো চলিব আমার দাবি মানিলো 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 আমার দাবি আমার দাবি জয় আখন আজি আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ মার্ঘেৰিটা আঞ্চলিক সমিতিয়ে এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছো যেহেতু মার্ঘেৰিটাত হুদকুসকলে হুদ আদায়ের নামত জনসাধারণক অত্যাচার চলাই আছে আমি তীব্র ভাষায় গরিহণা দিছো আমি কব বিচার যে মার্ঘেৰিটা মহকুমাত আমার যা হুদখুর আছে তেখেতকলে ইয়াত এনেকো হুদখুর যদি ব্যবসা ইয়াত চলাই আছে তেখেতকলে সরকারে যদি তেখেতকলৰ সুদৰ হাৰ যিটো ধাৰ্য কৰি দিছে তেখেতসকলে তিনিৰ পৰা পাঁচ শতাংশলৈকে এই সুদৰ হাৰ গ্ৰহণ কৰিব লাগে কিন্তু তেখেতসকলে আজি কি কৰিছে তেখেতসকলে 15% পৰা 20% তেখেতসকলে এই আমাৰ ৰাইজক ঠক প্ৰবঞ্চনা কৰি দাবী ধমকিৰে তেখেতসকলে এই সুদৰ হাৰ বছৰেকীয় নহয় তেখেতসকলে মাহেকীয়া হিচাপে এই সুদৰ হাৰ গ্ৰহণ কৰি আহিছে আমি এই কথাটো আমি তীব্র ভাষায় গরিহণা দিছো আর আমি এই ক্ষেত্রে মার্ঘেৰিটা মহকুমা প্রশাসনক আমি দাবি জানাব বিচাৰিছো যে এই ক্ষেত্রে তেখেতসকলে এই হুদসকল চিনাক্তকরণ করে বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগে নহলে অন্যথা কিন্তু আমি যুব ছাত্র পরিষদে তীব্র আন্দোলনের কার্যসূচী লবলে বাধ্য হম মানে আমি শুনবলে পাওয়া মতে একাংশ হুদকরে বহু ব্যক্তিক অত্যাচার চলাইছে এই ক্ষেত্রে কি কব যুব ছাত্র এই ক্ষেত্রে আমি ইতিমধ্যে অভিযোগ পাইছো যে ইতিমধ্যে আমার নিউ কলোনি স্থিত এজন হুদকুর ব্যক্তি আছে আমার আহমেদ খান নামের তেখেতর বিরুদ্ধে আমি অভিযোগ ইতিমধ্যে পাইছো আমার অভিযোগ করেছে যে তেখেতে বহুত সময়ত বিভিন্ন ব্যক্তিক তেখেতে হুদ এনেকা হুদ ধারত টকা ধারত দি তেখেতে হুদ আদায় করার নামত তেখেতে কি করেছে দাবি ধমকি করেছে তেখেতে 15% 20% হুদ তেখেতে আদায় করব বিচারিছে এনেকা ধরনের করে তেখেতকলে এই রাজ্যত কিন্তু বহু নানা ধরনের অত্যাচার করেছে আহমেদ খানে আগত তারপরে তার দেতাকে টকা লৈছিল তার পিছতে দেতা থাকতো দিয়েছে এতিয়া 3 বছর পর দেতা ঢুকালে এতিয়া আমি কোরপরা দিন লড়াটো হাজিরা কাম করে আছে তথাপি গই গই বহুত গালাগালি করে বোয়ারিকও গালি দিয়ে সেইদিনা আজি 10 দিন হয় লড়াটো গই পেলায় এনেকে মাইছে যে ওরা এখন উঠে তেতিয়া মই আর লড়াটো ঘরতে আসিল তারপর মই ধরব গৈছো মুখ ধাক্কা মারি দিলে মোর আঙুলিটা মারিলে এই আঙুলিটো এই যে এই যে আঙুলিটো লাগিলে পরশু দিন ফোনত এনেকে ফোন করে গালি দিয়ে আসলে গালি দিয়ে যে হ্যালো কোনে ধরেছে মানে কিছু মই ধরেছো লড়াটো কত লড়াটো নাই লড়াটো তো কামত গড় সি হাজিরা নকলে আমি খাম কেন তারপর কইছে টাকাটো বলে কেতিয়া দিব বলে মই কিন্তু স্যার এতিয়া দাদা টাকাটো নাই টাকাটো আহিলেই দিম সোনকালে করক বলে নহলে বেয়া হয়ে যাব কিমান পার্সেন্টকে লয় 15% লয় 15% ইন্টারেস্ট লয় আৰু আপোনাকো অত্যাচার চলায় নেকি এনেকে গালি দিয়ে থাকে মাঝে মধ্যে ফোন উঠে উঠে এটা লড়াটুক মাইছে মতো নধরো নাকি মানে দুটাই ঘরতে আসছি কামর করে আইছি তারপর মানে ধরব কইছো মুখে ধাক্কা মারি দিলে তার ধরব কইছো যে মোর আঙুলি সব এনেকে ধাক্কা মারি জোড়া খন্ডি মাইলে আহমেদ খানে যান টাকা মোট ডেটা ভাড়া লোক হ্যাঁ সব দিয়ে দিলে 1 লাখ টাকা এটা পাব এটা মোট ডেটা নাই 3 বছরের পর মোক একদম জ্বালায় খাইছে তার টাকা লাগে 15 টাকাকে সুদর লইছে ই হ্যাঁ সদায় গালি দিয়ে সেইদিনা গৈ ঘৰত কোনো নাই মোৰ মা আছিলে মই গৈছোঁ যেতিয়া কামৰ পৰা গৈ পেলাই ঘৰত সোমাইছোঁ তেতিয়া গৈ সেই বাওঁ উঠাই মাৰিব গৈছে যে মোৰ মা হাতত লাগিছে চালক হা তাৰপিছত কৈছে পইচা দিবি সেই ফোন কৰি কৰি কৈ থাকে পইচা নিজে নিজে উঠাই লৈ যাম হেন কৰিম তেন কৰিম কৈ থাকে কি নাম তেখেতৰ কোন যিজনে আপোনালোকক এই ধৰণৰ হেৰি কৰি আছে চলাই আছে আহমেদ খান আহমেদ খান ন হা কি বোৱাৰী কি
মালিকও ফোন করে কয়ে যায় যে পয়সাটা দিব লোক নহলে তো টকটক উঠাই লই যাম ঘরত আমি মারপিট করিম আপনাকে মারপিট করেছে নাকি হ্যাঁ সেদিন মা ধরব গেছে মার হাত লাগিয়েছে তোমাকে মারিছে নাকি আগত হ্যাঁ সেদিন মুখ মারিছে এইটু বাঁধি লাগে গেছে www.anyindianews.com আপুনি ভিজিট কৰক প্ৰতিটো নিউজ আমাৰ ফেচবুক পেজ এনি ইণ্ডিয়ান নিউজ ফলো কৰক আৰু ভিজিট কৰক anyindianews.com